আর অলরেডি সবাই কিন্তু সাহায্য করছে আর ভিডিও করতেছে, আমি এই ভিডিও করাটাকে একদম যে আমরা ইফতার করার জন্য কতটা সুন্দর জায়গা অলরেডি চলে আসছি পেলাম, কারণ আলোর প্রতিখালা আমার পক্ষে সম্ভব না সেটিং করা। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাইকে মায়ের রমজানের জন্য অনেক অনেক শুভেচ্ছা। রমজান মাসে রোজা রেখে আমরা শর্ট ফিল্মও করছি, আপনারা দেখছেন, বাট বেশি একটা রেসপন্স পাই নাই। আর রমজান মাসে আমরা যা যা করি সব কিছু মোটামুটি আপনাদের সাথে শেয়ার করতে চাই। সো আমরা যারা ভাই ব্রাদার আছি, বাইকাররা সবসময় যারা একসাথে থাকি, সো আজকে সবাই মিলে ঠিক করলাম কি একটু মনোরম পরিবেশে, মানে মাইন্ডটা পিস রাখার জন্য ভালো একটা পরিবেশে যে সবাই মিলে ইফতার করি। সো হোয়াই নট আজকে আপনাদের সাথে সেই জিনিসটাও শেয়ার করি, সেই মোমেন্টটাও শেয়ার করি। তো আর কথা না বাড়াই, আমাদের ব্লগটা এখান থেকেই শুরু। আমি আকিব, আপনারা দেখছেন আকিব আর রহমান ফেসবুক পেজ অ্যান্ড ইউটিউব চ্যানেল। ওয়েলকাম টু মোটো ভ্লগ। আর মোটো ভ্লগে যে আসছি, সব থেকে বড় কথা হইতেছে আমাদের টিম মেম্বাররা সবাই এত পরিমাণে লেট করছে যে আমাদের হাতে ইফতারি টাইম আছে আর 20 মিনিট, তাই আমাদের ধুমাইয়া টানা লাগবে। আমাদের ধুমাইয়া টানতে 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 সেই মনোরম পরিবেশে যেতে হবে এবং যাওয়ার পরে সেখানে আমাদের ইফতারি করতে হবে। সো একটু কম কথা বলবো আর একটু জোরে টানাটানি হবে। বাট সো যেটা বলতে চাইছিলাম, রমজান মাসে আসলে আমাদের কী করণীয়। রমজান মাসে কিন্তু আমরা যথেষ্ট চেষ্টা করব, শুধু রমজান মাসেই না, আমরা সবসময় পুরো সম্পূর্ণ বছরটাই চেষ্টা করব যে দান খয়রাত করার এবং যারা গরিব আছে তাদের সাহায্য করার। আর রমজান মাসে যে শুধু রোজায় রাখতে হবে এমন না, পাঁচ বক্ত নামাজও পড়তে হবে। আরেকটা কথা হচ্ছে, আমরা রমজান মাসে ভিডিও করছি, ভিডিওটা বানাইছিলাম আমরা শর্ট ফিল্মটা। তো শর্ট ফিল্মটার মাধ্যমে আমি একটা মেসেজ দিতে চাইছিলাম যে আমাদের আশেপাশের মানুষ যেভাবে ইফতার করে বা ইফতারের মানে ঠিকভাবে করে কি না এইটা। বাট কেন জানি ভিডিওটা রিচ হয় নাই। তো আমি চাচ্ছি যে, আর অলরেডি সবাই কিন্তু সাহায্য করছে আর ভিডিও করতেছে, আমি এই ভিডিও করাটাকে একদমই নেগেটিভভাবে দেখতেছি না, আমি একদমই পজিটিভভাবে দেখতেছি। বাট আমরা করছি, আমরা অলরেডি এরকম মানে সাহায্য করছি, বাট এখন পর্যন্ত ভিডিও করা হয় নাই। কিন্তু সত্যি কথা বলতে কি যে আমরাও আনবো এরকম একটা ভিডিও যাতে আমাদের কাছ থেকেও মানুষ ইন্সপায়ার হয় এবং ইন্সপায়ার হয়ে তারাও আমাদের মতন কিছুটা সাহায্য করতে পারে, এটাই হচ্ছে আমাদের চাওয়া। সো আপনারা দেখতেই পারতেছেন যে আমরা ইফতার করার জন্য কতটা সুন্দর জায়গা অলরেডি চলে আসছি। আর বাই দ্য ওয়ে টানাটানি করছি অনেক, আর ছোটো ছোটো এখানে সুন্দর সুন্দর কর্নারিংও রয়েছে, আশেপাশে সবুজ ঘাস, তারপরে সবুজ মাঠ। অ্যান্ড মোট কথা হচ্ছে, রমজান মাস নিয়ে যেটা বলছিলাম যে আমরা এই মাসে যতটুকু পারি সাহায্য করব। আর যারা ভিডিও করতেছে তাদেরকে অনেক থ্যাঙ্কস, যারা রিচের জন্য ভিডিও করলেও কোনো সমস্যা নাই, তারা অ্যাটলিস্ট মানে হেল্প করতেছে মানুষের। এবং আমরা অলরেডি রমজানের প্রথম থেকেই চেষ্টা করতেছি মানুষের সাহায্য করার, বাট অনেস্টলি আমাদের ওইভাবে ভিডিও করা হয় নাই। বাট এমন না, আমরা চেষ্টা করব আপনাদের মাঝে তুলে ধরার যে মানুষকে কীভাবে এই রমজানে সাহায্য করলে মানুষ কতটা খুশি হয় তাদের ফিলিংসটা শেয়ার করব। তো সেই ভিডিওর জন্য অপেক্ষা করবেন, আর শর্ট ফিল্মগুলো কেমন হয় জানাবেন। আরেকটা জিনিস কমেন্ট করুন, আপনারা আসলে আমাদের কী নিয়ে ভিডিও চান। যেমন আজকে আমরা একটা ডেইলি লাইফ ব্লগ করতেছি, আই ডোন্ট নো ভালো লাগতেছে কি না, বাট ভালো লাগার কথা, কারণ আমরা একটা ভালো লাগার পরিবেশে যাচ্ছি। বাজুন বুঝাইয়া
কোন মেঠোপথে নিয়ে যাচ্ছে, জনমানব শূন্য এলাকায় যাচ্ছি আমরা, কোথায় যাচ্ছি নিজেরাও জানি না, কিন্তু জোশ জোশ কর্নারিং পাচ্ছি। ও মাই গড, আমার ফেভারিট কর্নারিং রোড, যেখানেই যাচ্ছি না কেন ভালো লাগতেছে। বাট এই একদম আননোন প্লেস, একদম ব্লাইন্ড কর্নারিং এটা। তো এইভাবে আমরা যে কোথায় যাচ্ছি পিস খুঁজতে, আল্লাহ মাহবুব জানে। ওয়াও, সেই সেই আমরা কিছু বলতে হয় না কাউকে, মানে এতক্ষণ ভালো রোডে কর্নারিং করছে, এখন ভাঙা রোডে। অ্যান্ড আই থিঙ্ক আমরা আমাদের ডেস্টিনেশনে পৌঁছে গিয়েছি, আমি এখনও জানি না। এখনও যদি না পৌঁছে তাহলে ইফতারি করব কখন? ভাই রে ভাই, আমার ভুল হয়ে গেছে আপনাদের এত ঠান্ডা মাথায় বলা যে আমরা আমরা অনেক সুন্দর একটা পেয়েছি এই পিস অফ মাইন্ডের জন্য ইফতারি করতে যাচ্ছি। ও মাই গড, আমি আসলে আপনাদের ভুল বলছি, আমরা কাছাকাছি মনে হয় এখনো আসি নাই, সৌন্দর্যের দেখা মাত্র শুরু। ও মাই গড, হোয়ার উই আর অ্যাট লাস্ট। মুন্না ভাই, পারবা 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 পারবা, ও শিট। সো এ সাউ কই, সবাই এ সাউ কই, আসতে পারছি জায়গাটা ভাই, রিয়েলি কুল। সো আমরা আমাদের অন্য ক্যামেরা শিফট করছি। এই হচ্ছে আমাদের এখানে ইফতারি করার জায়গা, আর দেখতে পারতেছেন জায়গাটা কত সুন্দর। বাট আমাদের ইচ্ছে ছিল আরো আগে আসার, বাট কিছু কিছু পাবলিক, ইরেসপন্সিবল পাবলিক আগে বাইরে গিয়ে সবাইরে বাইর করছি, সবার আগে ভাই। আর এই একজন, এই মুন্ঠা ভাই, এই মুন্ঠা ভাই তো জিন্দেগিতে কোনোদিন কোনোদিন যদি কোনোদিন কোনো সময় আসতে পারছে তাহলে আমাদের হয়ে যায়। তো আজান দিয়ে দিছে, খেজুর খাইয়া আমরা অলরেডি সবাই ইফতারি মানে রোজা খুলতেছি। তো মানে এদিকে কিন্তু কিচ্ছু রেডি হয় নাই, মানে আমরা যে সবাই প্লেটে প্লেটে ইফতারি করবো এরকম কিন্তু কিচ্ছু ঠিক হয় মানে ই হয় নাই। আর পিছনে এক একজন অবস্থা যদি একটু দেখাও। সো ক্যামেরা থেকে আবার গোপরতে শিফট করলাম, কারণ আলোর প্রতি খেলা আমার পক্ষে সম্ভব না সেটিং করা, বা আগে ক্যামেরা খাবো না, নামাজ পড়বো, আগে নামাজ পড়বো, খুঁজতে লাগছে প্রচুর। বাট ক্যামেরা আর কি, এই পিছনের যে মানে প্লেসটা আসলে দূর হয়ে যায়, আর এক ঘন্টা আগে আসা উচিত ছিল, এটা হয় না, এরকম মানা যায় না, ঠিক আছে। ইফতারির পরে পানি আনছে, তোমার কপালে ভোগ আছে ভাই। আমি ইফতারির পরে কথা না, তুই লেট করছ, তোমরা আমার দোষ এটা? আমি লেট করছি, তোমরা সবাই মিলে লেট করছ। আমরা এই যাও টাকা গুনো, আবার কথা কর টাকা গুনো। আমরা এখানে কতক্ষণ আগে আসার চেষ্টা করছি বাট কিচ্ছু হলো না, মানে কি লেট করছি, পানি পেয়ে জীবনটা মনে হলো যেন ফিরে আসছে ভাই। সো অবশেষে নামাজ শেষ এবং সবাই সব প্লেটগুলো মোটামুটি সাজানো হয়েছে, এখনও ভাজা পুরাগুলো এটার ভিতরে সাজানো হবে। আর প্লেটগুলো আসলে খুব রিফ্রেশমেন্ট লাগতেছে। আর আজকের ভিডিওটা এই পর্যন্তই, বেশি কথা বলবো না এখন, মানে ক্যামেরা থেকে গোপরো থেকে এবার ডাইরেক্ট মোবাইলে যেয়ে বলতেছি থ্যাংকস ফর ওয়াচিং, মানে ভিডিওটা দেখার জন্য, এই মানে হিজি বিজি ভিডিওটা দেখার জন্য। আর ভালো লাগলে আজকে আর কিছু বলবো না, চ্যানেলটা সাবস্ক্রাইব করলে করবেন, নাইলে কিছু করার নাই, আর পেজটাও ফলো করলে করবেন, নাইলে কিছু বলার নাই। থ্যাংক ইউ।